আজ আমি ব্যাঙ্গালোরে আছি এবং ব্যাঙ্গালোরে যেহেতু আমি একটা সুযোগ পেয়েছি তোমাদের দেখাবো যে ব্যাঙ্গালোরে নার্সিং কলেজগুলির যে হোস্টেল হয় সেই হোস্টেলগুলি ঠিক কেমন হয় আর সেই হোস্টেলের বেড কেমন থাকে, ঠিক আছে, এবং সেই হোস্টেলের নার্সিং কলেজের হোস্টেলের বাথরুম কেমন হয়, টোটাল সব কিছু নিয়ে আমি আজকে ভিডিওটা বানাতে চলেছি। সো তোমরা যারা এখানে ভর্তি হচ্ছ, যারা ব্যাঙ্গালোরে যারা অ্যাডমিশন নিচ্ছ, তাদের সুবিধার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, কারণ তারা হয়তো দেখতে চাইছো যে আমি প্রথমবার ব্যাঙ্গালোরে যাব, সো সেখানকার হোস্টেল কেমন হবে বা সেখানে কীভাবে বাথরুম ব্যবস্থা কেমন। তো সেই পুরো যে তোমাদের কনফিউশন, সেই কনফিউশনটা দূর করার জন্য আজকের ভিডিও আমি বানাতে চলেছি। যেহেতু আমি আজ ব্যাঙ্গালোরে আছি, তাই সেহেতু এই সুযোগটা আমি পেয়েছি, তাই চলো আজ আমরা দেখাবো যে ব্যাঙ্গালোরের যে হোস্টেল সেই হোস্টেল কেমন হয় এবং ব্যাঙ্গালোরের সমস্ত হোস্টেলের যে হোস্টেলের যে সমস্ত ব্যবস্থা সেই ব্যবস্থা কেমন থাকে। চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিও। দেখো আজ আমি এসে গেছি একটি কলেজে, যে কলেজের হোস্টেলে আমি এখন আছি এবং এই কলেজের হোস্টেলটি কেমন, এটি সাধারণত একটি বয়েজ হোস্টেল, তাই এই বয়েজ হোস্টেলে যারা এই বছর যে সমস্ত বয়েজ অ্যাডমিশন নিয়েছো, সো বয়েজ হোস্টেল কেমন হয়, বয়েজ হোস্টেলে বেড কেমনভাবে থাকে সেগুলো কিন্তু আজ আমি দেখাবো। সো তাদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হবে আমার এই ভিডিওটা। চলো দেখে নেই যে আজকের বয়েজ হোস্টেলটি কেমন বা আজকের এই হোস্টেলটি কেমন। সাধারণত বয়েজ এবং গার্লস হোস্টেল প্রায় সেম হয়, ঠিক আছে, সেজন্য এই ভিডিওটা বয়েজ এবং গার্লস দুজনের জন্যই। দেখো আমি কলেজের হোস্টেলে এসে পৌঁছেছি। এই কলেজে দেখো এই রুমটি সম্পূর্ণ ওপেন আছে, এই রুমটি ওপেন থাকায় আমরা এই রুমটাকে আমরা দেখাবো। দেখো প্রথমেই দেখো বেড দেখতে পাওয়া যাচ্ছে, এই বেডগুলো এভাবেই একটা বড় হল ঘরের মধ্যে এই বেডগুলো এভাবেই সাজানো থাকে, যেহেতু এখন কেউ নেই এই বড় হল ঘরে, অর্থাৎ এই রুমে এখন যে সমস্ত স্টুডেন্ট থাকে তারা বাড়িতে আছে, তারা যেহেতু এখন নেই, সো এইভাবেই কিন্তু হোস্টেলটা রাখা আছে। তারা আসার পর গুছিয়ে নেবে, দেখো এখানে পর্দা দেখতে পাওয়া যাচ্ছে, সো এরকম পর্দা দিয়ে কিন্তু হোস্টেলগুলোকে সাজানো হয়। বয়েজরা বা গার্লসরা এরকম পর্দা দিয়ে হোস্টেলগুলো সাজায়। দেখো জিমের জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, বয়েজরা সাধারণত জিম করে, ওকে, এবং সমস্ত কিছু এই দেখো জিম করা হয় এখানেতে, পর্দা দিয়ে সম্পূর্ণ ঘিরে দেওয়া হয়। তোমাদের একটু আগেই দেখালাম পর্দা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এবং যেহেতু এই রুমগুলিতে অনেকদিন ধরে কেউ নেই, যেহেতু স্টুডেন্টরা এখন বাড়িতে আছে, সেহেতু কিন্তু এরকমই হয়ে গেছে, ওকে। দেন দেখো বাথরুম, দেখো একসঙ্গে সারিবদ্ধভাবে অনেকগুলি বাথরুম এখানে আছে, এবং এই বাথরুমগুলো সকাল থেকে যখন সবাই ঘুম থেকে ওঠে, কলেজ যাওয়ার আগে ফ্রেশ ট্রেশ হয়, তখন এই বাথরুমগুলো একে একে ইউজ করা হয়। সো এইরকমই হয় কিন্তু বিভিন্ন কলেজের হোস্টেল, বিভিন্ন কলেজের বাথরুম সেম হয়। তো তোমরা যখন বাড়ি থেকে আসবে অবশ্যই প্রিপারেশন নিয়ে আসতে পারবে যে পর্দা দিতে হলে কী লাগতে পারে, আমরা জিমের সরঞ্জাম কোথা থেকে পাবো, তো এগুলো কিন্তু তোমরা করতে পারো। আমি জানি বয়েজ হোস্টেলে বয়েজরা জিম করে, সবই করে, সো জিম যেহেতু করে তারা এখানে জিম করতে পারে হোস্টেলে, অথবা বয়েজ হোস্টেলে বয়েজরা কিন্তু পর্দা নিয়ে এসে পর্দা খাটিয়ে পড়াশোনা করতে পারে। এবার দেখো বয়েজ হোস্টেলের ছাদ, বয়েজ হোস্টেলের ছাদ, বয়েজ এবং গার্লস দুটো হোস্টেলেই কিন্তু এরকমভাবে ছাদগুলিকে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়, কারণ যেহেতু কেউ পালিয়ে যেতে পারবে না বা কেউ পড়ে যেতে পারবে না বা কেউ সুইসাইড করতে পারবে না, সেই জন্য এইটা ব্যবস্থা করা হয়। ব্যাঙ্গালোরে কিন্তু সব দিক থেকে সেফ থাকে।